তো চলেন সবাই আজকে আসিফ নজরুল স্যারের একটা শর্ট ভিডিও দেখাই আপনাদেরকে উনি কী ওই শর্ট ভিডিওতে কি কি বলেছিল হৃদয় উজাড় করে জনগণের জন্য কাজ করবে আল্লাপাক যদি ওনাকে মন্ত্রণালয়ের সুযোগ দেয় তাহলে উনি হৃদয় উজাহার করে কাজ করবে আসলে এখানে দেখার বিষয় হচ্ছে এটাই যে আসিফ নজরুল স্যার বাংলাদেশের জনগণের জন্য কি কাজ করলো হ্যাঁ বাংলাদেশের জনগণদের জন্য হৃদয় উজাড় করে কি করলো এটাই হচ্ছে দেখার বাকি যাই ভিডিওটা দেখতে থাকুন তার শর্ট ভিডিওর শেষে কিছু কথা আমার বলা আছে আপনারা ওটা দেখবেন তার দেরি করব না চলেন ভিডিওটা দেখি হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা যদি পেতাম জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা আসিফ নজরুল স্যারের যে আশা ছিল সেই আশা পূর্ণ হয়েছে আসিফ নজরুল স্যার বলছে জনগণের জন্য মন উজাড় করে হৃদয় উজাড় করে কাজ করবে ঠিক আছে আপনারা উপদেষ্টারা সেটা করছেন আর আপনার আসিফ নজরুল স্যার আপনার মনের আশাও পূরণ হয়েছে তো বোঝা গেল এখন আপনারা চুষবেন ইন্ডিয়ানদের মানে ইন্ডিয়ান জনগণদের চুষবেন বুঝছেন আপনারা ক্ষমতা পাইছেন আপনারা ইন্ডিয়ানের ইন্ডিয়ানদের সম্পর্কে অনেক আজে বাজে কথাবার্তা বলে এখন আপনারা তিন হাজার টন ইলিশ মাছ পাঠালেন ও খুব সুন্দর এই হলো আপনাদের হচ্ছে গিয়ে মো হৃদয় উজাড় করে কাজ করার নমুনা বোঝা গেল। আপনারা চুষবেন এটা বোঝা গেছে এখনও চুষবেন পরেও চুষবেন বিগত দিনে যারা চুষে গেছে তাদের থেকে আপনারা কোন অংশে কম না আপনারাও চুষাপাটি বোঝা গেল চুষতে থাকেন দেখি কত চুষতে পারেন আর আপনারা চুষতে চুষতে দেখব বাংলার জনগণের বেরেন কত দেরিতে খুলে ঠিক আছে চুষতে থাকেন স্যার চোষেন